হ্যালো গাইস, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি রেপন স্ট্রিট পার্ক স্ট্রিটে, পেছনে দেখতে পাচ্ছি কষে কষা। আজকে আমি প্রপার বেঙ্গলি থালি একটা কভার করব ভাবছিলাম, তো ননভেজ থালি নেই না ভেজ থালি কনফিউজ ছিলাম। সো ফাইনালি আমি ডিসাইড করলাম কি ননভেজের অনেক ব্লগিং করেছি, তো আজকে আমি শুধুমাত্র ভেজ সাবস্ক্রাইবারদের জন্য ভেজ থালি আমি নেবো। অ্যান্ড আজকে কী কী নেবো সেটা তোমাদেরকে জানাবো। তোমরা তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। রাইট গাইস, তো অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো, ইট জাস্ট সুপার গাইস, আর কি বলবো। মানে এটা কিন্তু একটা বেসিক্যালি একটা বাঙালি থিম রেস্টুরেন্ট বলতে পারো। অ্যান্ড এখানে যে একটা পজিটিভ ভাইবস আছে না, ওই সেই যে আমাদের ইউনো একটা বেঙ্গলি যে টাচটা আছে, সেটা কিন্তু কষে কষাতে আসলে ডেফিনেটলি তোমরা পাবে। তো এটা বেসিক্যালি রেপন স্ট্রিটে আছে, পার্ক স্ট্রিটের। লোকেশনটা কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা এখানে আসবে অ্যান্ড সেই যে বেঙ্গলি যে ফিলটা অনেকদিন পর একটা রেস্টুরেন্টে পেয়েছি, সো থ্যাংকস ফর দ্যাট। অল রাইট গাইস, তো ফার্স্ট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমপোড়া শরবত। বুঝতেই পারছো বাঙালি রেস্টুরেন্ট, আমপোড়া শরবত ছাড়া কিন্তু কমপ্লিট হবে না। তো ফার্স্ট নিয়েছি, তো এটার প্রাইস হচ্ছে 90 rupees। সো লেট সি হাউ ইজ ইট। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যে স্ট্রটা দিয়েছে দেখো, বেশ কিউটলি দিয়েছে, আই লাইক ইট। সো লেট সি, ওয়াও, ভীষণ রিফ্রেশিং। আর একটা কথা বলতে চাই যে আম অ্যান্ড নুন আর চিনি যে মিক্সচারটা একদম পারফেক্ট দিয়েছে, আদারওয়াইজ আমপোড়া শরবতে কিন্তু কোনো মজা নেই। আই জাস্ট লাভ ইট। তো আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এটা খাও, বিকজ অবভিয়াসলি আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, ইউনো সেগুলো কিন্তু অতটা ভালো না শরীরের পক্ষে, বাট এটা খেলে আমি বলবো যে রিয়েলি গুড, মানে ভীষণ রিফ্রেশিং লাগবে অ্যান্ড শরীরের পক্ষে কিন্তু এটা বেশ ভালো। তো অনেকে বলছিল কি মৈনাক শুধু ননভেজের ভিডিওস করে, ভেজ রেস্টুরেন্টের কোনো ভিডিওস বেশি নেই। দুটো ভিডিও করেছিলাম, তো আজকে আমি সেই জন্য ভাবলাম যে আজকে ভেজ সাবস্ক্রাইবার্সদের জন্য কিছু করি। সো আজকে আমি ভেজ থালি একটা নিয়েছি, সেটা প্রাইসটা তোমাদেরকে ডেফিনেটলি বলবো, আসুক। অল রাইট গাইস, তো ওয়েট ইজ ওভার, খাবার চলে এসছে, তো তোমরা শর্টসগুলো দেখে নাও। তো ফার্স্ট যেটা আমি স্টার্ট করবো সেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাসমতি চালের ভাত দিয়েছে, তার সাথে গরম আলু ভাজা অ্যান্ড ঝুরঝুর আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যে আইটেমটা দিয়েছে সেটা হচ্ছে পোলাও, দেখতে পাচ্ছ খুবই টিন্ডার লাগছে। অ্যান্ড তার সাথে দিয়েছে শুক্তো, দেখতে পাচ্ছ শুক্তোটা, কোয়ান্টিটিটা অনেকটাই বেশি আমার জন্য, তো ভীষণ বেশি। আর আরেকটা দিয়েছে হচ্ছে সোনা মুগের ডাল, দেখতে পাচ্ছ বেশ গাঢ় লাগছে ডালটা, বেশ গাঢ়। তার সাথে দিয়েছে ধোকার ডালনা গাইস, দু পিসের এই সাইজের ধোকার ডালনা দেওয়া হবে, দেখতে পাচ্ছ ধোকার ডালনা। অ্যান্ড দেন আমের চাটনি, আমের চাটনি অ্যান্ড রসগোল্লা, এটা দেখতে পাচ্ছ রসগোল্লা, বেশ কিন্তু হার্ড লাগছে, আইরন নো টেস্টটা কিরম হবে এটার। সো এটা হচ্ছে রসগোল্লাটা। আর দিয়েছে হচ্ছে পাঁপড়, আর এখানে কিছু স্যালাডস দিয়েছে। করবো হচ্ছে শুক্তো দিয়ে, তো আমি শুক্তোর মধ্যে যা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে হচ্ছে কাঁচকলা দেখতে পাচ্ছি, আর বেগুন দিয়েছে, আলু দিয়েছে, বিনস দিয়েছে, তো এটা দিয়ে বানিয়েছে শুক্তোটা, অ্যান্ড বড়িও দিয়েছে গাইস।
সো লেটস সি, আমরা কিন্তু বাঙালি তো হাত দিয়ে খাবো, সো টেস্ট করি এটা। বেশ ভালো, কারণ শুক্তোটা কি রিভিউ দেবো আর শুক্তোর শুক্তোর মতনই বেশ ভালো হয়েছে, দারুণ। নেক্সট আমি ট্রাই করবো হচ্ছে ডাল দিয়ে ঝুরঝুরা আলু ভাজা আর বেগুন ভাজা, সো লেটস সি হাউ ইজ ইট। অলরাইট, সো সোনামুখের ডালটা কিন্তু বেশ গাঢ় আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড আলু ভাজা অ্যান্ড বেগুন ভাজার সাথে ট্রাই করবো, লেটস সি হাউ ইজ ইট। ওয়াও, বেশ ভালো, বেশ ভালো। আলু ভাজা বেশ ক্রিস্পি, অ্যান্ড বেগুন ভাজাটা দেখি ট্রাই করি। এবার নেক্সট ট্রাই করবো হচ্ছে এই পোলাওটা, অ্যান্ড তার সাথে আছে ধোকার ডাল না, সো লেটস সি হাউ ইজ ইট। পোলাওয়ের সাথে ধোকার ডাল না ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। পোলাওটা বেশ ভালো, এখানে দেখতে পাচ্ছি কাজু কিশমিশ দেওয়া হয়েছে, বেশ রিচ করে বানানো হয়েছে, আর ঢোকার যে গ্রেভিটা বেশ কিন্তু ভালো। ফার্স্ট টাইম আমি পোলাও দিয়ে কিছু ভেজ আইটেম ট্রাই করছি, সো দিস ইজ রিয়েলি নাইস। ঢোকার ডালনাটা যেটা আছে আমার মনে হচ্ছে একটু হার্ড আছে, একটু সফট হতে পারত, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস গুড, টেস্ট ওয়াইজ ইটস গুড। অলরাইট গাইস, তো এবার আমি আমের চাটনিটা ট্রাই করব। ওয়াও, বেশ ভালো খেতে এটা, এটা কিন্তু একদম সিম্পল বাট টেস্ট ওয়াইজ জাস্ট ওয়াও। এবার আমি ট্রাই করব হচ্ছে বাঙালি ফেমাস রসগোল্লা, সো দেখি। ফার্স্টে আমার রিভিউটা, আমার যখন আমি ফার্স্ট ট্রাই করলাম অনেকটা হার্ড লাগলো, অনেকটাই হার্ড এটা, যদি রসগোল্লা সফটই ভালো লাগে। রসগোল্লাটা জঘন্য, জাস্ট জঘন্য, আমার একদম ভালো লাগেনি, আমি এটাকে একদম রেকমেন্ড করি। রাইট গাইস, তো নেক্সট যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ডেজার্টে, সেটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে মালপোয়া স্যান্ডউইচ। তো আমরা মালপোয়া নর্মালি খেয়ে থাকি, বাট এটা কিন্তু স্যান্ডউইচ, ওকে। সো এটা বেসিক্যালি রাবড়ি দিয়ে বানানো হয়, নাটস রয়েছে এর মধ্যে, অ্যান্ড রেজিনস রয়েছে। সো দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু পুরোপুরি রাবড়ি দিয়ে ফিল করা হয়েছে, অ্যান্ড তার মধ্যে রেজিনস রয়েছে অ্যান্ড নাটস রয়েছে, সো বেশ ভালো লাগছে দেখতে। সো টেস্টটা দেখি একবার ট্রাই করি, হাউ ইজ ইট। এর যে কম্বিনেশনটা রাবড়ির সাথে মালপোয়াটা, বেশ ভালো লাগছে, বেশ ভালো, আই লাইক ইট। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 145 rupees, তো ডেজার্টে কিন্তু এটা ট্রাই করতে পারো। অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি বলবো যে এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো গুড, কারণ টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ সেরকম আমার ভালো লাগেনি। বাট তোমরা এখানে ননভেজ ট্রাই করতে পারো, আমি আজকে শনিবার, তো অবভিয়াসলি ননভেজ খাইনি, সো আজকে আমি শুধুমাত্র ভেজ ট্রাই করেছিলাম, বাট আমার ভেজ থালিটা সেরকম ভালো লাগেনি। তো তোমরা যদি চাও ডেফিনেটলি ননভেজটা ট্রাই করতে পারো, অ্যান্ড লোকেশনটা বেশ ভালো, অ্যান্ড আমি বলবো যে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, সেই যে রেট্রো যে ফিলটা আছে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আদারওয়াইজ অ্যাম্বিয়েন্স ছাড়া আমার ভেজ একদম ভালো লাগেনি। তো আমার যেটা একটাই জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ডেজার্টটা, মালপোয়া স্যান্ডউইচ, ওটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কিচ্ছু ভালো লাগেনি। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।